দেখো পরিমা একদম রেডি ডান্স করার জন্য, চলো আমরা তাড়াতাড়ি যাই। রান্না বান্না এরাই করছে, দেখো এখানে তিনজন, মানে কি বিশাল রান্না বান্না। লাস্টে খাওয়ার সময় শুধু বিরিয়ানি পাবো। এখানে রাধুনি অনেক কাজ দেখাচ্ছে ঠিকই, কিন্তু দেখো গলায় রুমাল, তার মানে ঘুরে আসলো। আমরাই রান্নাটা করছিলাম, এখন ওই বস আমাকে উঠিয়ে বলল দেখাই আমি একটু, দেখো তুমি শুট করো, এই যে করছি আমি। খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হবে। রান্না বান্না কমপ্লিট, আর এখন আমরা দেখো কি করছি, আবার ভিডিও করছে। তুমি নতুন ব্লগিং চ্যানেল খুলছো নাকি? চিকেন বিরিয়ানি হয়েছে সবার জন্য, আমার বাবু খায় না তাই একটু মটন বিরিয়ানি হয়েছে, আর হয়েছে মাছের ঝোল, আর হয়েছে ডাল মনে হয় না, ডাল হয়েছে, তার সাথে কিছু একটা ভাজা হবে। কেন হয়েছে এগুলো? কারণ কাকিমা এসছে, মানে আমার বড় বৌদির মা এসছে, কাকিমা আবার বিরিয়ানিটা অত ভালো খায় না, তো মাটন তুলে রাখা হয়েছে, ওই মাটন দিয়ে ডাল দিয়ে মাছ দিয়ে হয়ে যাবে। আবার মাছের ঝোল দিদার লাগবে, ঠাকুমার লাগবে, সেই কারণে হয়েছে। তো এমনি নর্মাল সিম্পল আমাদের যদি বলতে চাই শুধু বিরিয়ানি। তো যাই হোক, আর কালকের দিনটা তো অসাধারণ কাটালাম দেখলেই তোমরা, মানে খুব ভালো লাগে। হয়তো সেইভাবে পুজো হচ্ছে না, কিন্তু এটুকুর মধ্যে অনেক আনন্দ পাচ্ছি। আর জয় আজকে খাওয়া দাওয়া করে আবার চলে যাবে, আগামীকাল তো ভাই ফোটা জয় থাকবে না। এই তুমি কার কাছে ফোটা নিতে যাবে? আমাদের নিয়ম নেই না, আর তোমাকে কে ফোটা দেবে? কি পুরনো প্রেমিকের থেকে ফোটা? এ বাবা যাও দিয়ে দেবে, তার বাচ্চা কাচ্চা থাকলে বলবে মামা মামা ক্যাডবেরি নিজেও, ঠিক আছে? আর দেখো কেমন লাগছে, এত সাইক্লিং করে পুরো কালো হয়ে গেছে। অসুবিধাটা কি? কোন দিন ফাঁসা ছিল? কালো ছিলে না, সেম সেম ছিলাম তুমি আমি, দেখো। ঠিক আছে বুঝলাম, উল্টো কথা বলা বলে। ঠিক আছে, এখন দেখো কটা বাজে বলো তো? 1:30 বাজে। আর আজকে সকালে আমাদের টিফিন হয়েছিল লুচি আর ডিমের কষা, মানে আলু দিয়ে ডিম দিয়ে কষা কষা, সেগুলো আর আমি মানে ভিডিও করতে পারিনি গো, সকালবেলাটা খাওয়া দাওয়া করে ঠুরে না। আর তারপরে সত্যি কথা বলতে এই বিরিয়ানি আমাদের তো লেগেই রয়েছে, দেখছো প্রত্যেক দিন কি আর বিরিয়ানি শেয়ার করবো। না না অরুচি হবে না, সেরকম কোনো ব্যাপার নেই, আজকে বিরিয়ানি হচ্ছে, আগামীকাল তো আবার অন্য কিছু ভাবা হচ্ছে জানো তো, মানে ভাই ফোটা, সো একটু স্পেশাল, বিরিয়ানিটা তো হয়েই গেল আজকে, একটু তো স্পেশাল কিছু করতেই হয়। তোমাকে বলতে বলেছি মানে হবে, আমি এক্সপেক্ট করছি, মানে বিরিয়ানি পরে তো বেশি যদি লাভের তো দেখো না, ঠিকঠাক নেই ওর কথা, মানে ওর কথা কান দিও না, এখনো ঠিকঠাক নেই, যেটা হবে আগামীকাল দেখা যাবে। ঠিক আছে চলো আবার পরে বকবক করছি। তো আমি তোমাদেরকে বলেছিলাম দিওয়ালিতে আমাদের বাড়িতে প্রচুর মিষ্টি আসে, গিফট আসে, আসতো একটা সময়, তো এখন অনেক কমে গেছে, সেখান থেকে এই বছর তো আরও কমে গেছে, কারণ এই বছর তো মানে করেই নি ম্যাক্সিমাম দোকানেই করোনার জন্য। তো কালকে তাও এই গিফটটা এসছে, আর একটা গিফট আসছে, খুব ভালো, দুটো মাত্র গিফট এসছে, আর কিছু মিষ্টি এসছে, এগুলো সব মিষ্টির প্যাকেট, আর কিছু দিয়েও এসছে বাবা আজকে সকালবেলা, মানে আমাদেরও কাস্টমারদের দিতে হয়, তো এই কটা বেঁচে আছে, আর কিছু দিয়ে এসছে, আর এটা পেয়েছি আমরা, এটা বেশ কাজের জিনিস, কিন্তু এটা চায়ের দোকানে বেসিক্যালি ইউজ হয়, তো গরম জল করে রেখে দেবা এখন করোনার সময়। এই যে আমার মাকে বলছি মিষ্টির মধ্যে ম্যাক্সিমামে থাকি সোন পাপড়ি, কাজু বরফি আর তোমার লাড্ডু, এটাই থাকে।
হয়নি আজকে খেয়েছি না এর মুখগুলো বাজে গন্ধ মানে কাকিমাকেই তোলো আরে খেয়ে তো কাকিমাকেই তোলো কেমন লাগলো বলো খুব সুন্দর লাগলো আর আমি ফার্স্ট টাইম খেলো বলো মানে আরো ভালো লাগলো কলা পাতার জন্য আমার ডিউটি কালকে আমার ভিসা শেষ আজকে মানা তুমি তো ভীষণ ব্যস্ত মানুষ তাই জন্য এখন খেতে বসেছে দেখো সবার শেষে জয় এখন বেরিয়ে যাচ্ছে আর ডোডো প্রচুর কান্নাকাটি করছে যেতে দেবে না ওর বাবাকে ও ও মা ও যাবে ওর বাবার সাথে ও যাবে এটাই বলছে বারবার চলেছে আমি কিন্তু যাব না ঠিক আছে আমরা বেরিয়ে যাব কিন্তু বাবাই আজকে হ্যাঁ বললাম আবার কালকে আসবে না বলে কালকে আসবে তো আবার চলো আমরা 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 পরে আসো না এলে কেমন আসবে না আমরা চেক করে নিয়ে আসো এখানে কি বলো না চলে এসো মামা আসো আমি একটু রেডি হয়ে নিয়েছি এখন সেরকম কোথাও যাওয়ার নেই কারণ জয় তো চলে গেছে দেখলেই আর জয় থাকলে যেমন বাইক নিয়ে টই টই করা যায় কিন্তু জয় নেই যখন এই যে পরিমা আমি আর ডোডো চলে গেছে ছোটন বাড়িতে ছোট নিয়ে গেছে এখন আমরা ওখান থেকে পাড়াতেই যাব চলো তোমাদেরকে একটু সাথে নিয়ে পুজোর দিনে ঘরের মধ্যে থাকতে সত্যি সত্যি ভালো লাগে না ঘুরতে না গেলাম বাট একটুখানি বেরোলেও ভালো লাগে আর আমি এই দেখো এই কুর্তিটা পরেছি সেই কিনেছিলাম এটা রাখি পূর্ণিমার পরপর তো সেটাই পরেছি একদম সিম্পল সাজ কানে এইটা পরলাম দেখলাম খারাপ লাগছে না এটার সাথে ভালোই ম্যাচ হয়ে গেছে আর পরিমার ড্রেসটা দেখাও পরিমা একটা সিম্পল ড্রেস পরেছে একটা প্যান্ট পরে নিয়েছে ঠান্ডা ঠান্ডা আছে বাইরে আরও একটা গেঞ্জি পরেছিল ফুলাদা সেটাকে আমি খুলিয়ে দিয়েছি আমি বললাম একটুখানির জন্য চলো ঘুরে আসি তারপরে পরবো চলো তাহলে যা যাক দেখো পরিমা একদম রেডি ডান্স করার জন্য চলো আমরা তাড়াতাড়ি যাই thank you
কে ডান্স করল আর কে খাচ্ছে টিফিন? আমি। কেন খাচ্ছো? তুমি তো নাচ করোনি। আর বনা কি খাচ্ছে? প্রসাদ। এই বিরিয়ানি প্রসাদ সব এক জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে অন্য নাচ হবে। হ্যাঁ মা, কালকে ফুলে ফুলে ঢোলে ঢোলে ওর মার একটু নাচ হয়ে গেল। আর ও যখন নাচবে তখন তুমি সামনের দিকে থাকবা, বেকার দিকে থাকবা না। তো আমাদের তো আজকের মতন হয়ে গেল, 8:30 সময় আমরা সবাই বাড়িতে চলে এসেছি। আর কিছু করার নেই এখন, এখন আগামী দিনের জন্য অপেক্ষা। আগামী দিন ভাইফোঁটা, আর তোমরাও তো ভাইফোঁটার জন্য নিশ্চয়ই অনেকেই ব্যস্ত যাদের ভাই আছে। আর যারা নেই তারা দুঃখ করো না, আশেপাশে যাকে পাবে তাকে ডেকে ভাইফোঁটা দিয়ে দেবে, তাহলেই হবে। তাহলে চলো আজকের মতন আমি এখানে, দেখো দেখো কি ভালো লাগছে অন্ধকারে, এটা অন্ধকারেই ভালো লাগে। তো চলো আজকের মতন টাটা, আবার আসছি আগামীকাল ভাইফোঁটার স্পেশাল ব্লগ নিয়ে, টাটা। আর অবশ্যই যারা নতুন আসছো আমার চ্যানেলে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, টাটা।